हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्लेसिंग ब्यूटी। तो गाइज, आज के আমি তোমাদের জন্য নিয়ে চলেছি একটি ব্ল্যাক শাড়ি মেকআপ টিউটোরিয়াল ভিডিও। সরাসরি বলতে, তোমরা যারা ঠিক করেছো ব্ল্যাক শাড়ি পরবে, তো তোমরা ব্ল্যাক শাড়ির সাথে এই রকম একটা মেকআপ লুক ক্যারি করতে পারো। আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি খুবই অ্যাফোর্ডেবল বাজেটের মেকআপ প্রোডাক্ট দিয়ে। ভিডিওটি স্কিপ না করে যদি পুরোটা ভিডিও দেখো, তাহলে তোমরাও এরকম একটা মেকআপ লুক খুব সহজেই ক্রিয়েট করতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে, কারণ আমি নেক্সট যা কিছু ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো গাইস, দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে চলে এসেছি, তারপর টোনারটা ইউজ করছি। এটা হলো গুড ভাইবস এর রোজ টোনার। তো গাইস, টোনারটা এরকম একটা স্প্রে বটলের মধ্যে আছে, ভালো করে স্প্রে করে ফেসে এরকম ড্যাব ড্যাব করে আমি ফেসের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছি। নেক্সট ল্যাকমির ওই পিচ মিল্কের এই ময়েশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি, খুবই কম দামের মধ্যে খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। তো তোমরা চাইলে অন্য কোনো ময়েশ্চারাইজারও ইউজ করতে পারো। ভালো করে এটা ফেসে অ্যাপ্লাই করে হাতের সাহায্যেই আমি ফেসের মধ্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপর অবভিয়াসলি সানস্ক্রিন মাস্ট ইউজ করবে তোমরা, দিনের বেলার মেকআপ যেহেতু, তাই সানস্ক্রিনটা স্কিপ একদমই করবে না। আমি নিউট্রিগ্লোর এই সানস্ক্রিনটা ইউজ করে নিয়েছি। তারপর নেক্সট ফেসে লাগিয়ে নিচ্ছি বায়োটিকের এই ফ্রুট লিপ বামটা। তাই লিপ বামটা এত ভালো, একটু কস্টলি কিন্তু খুবই ভালো একটা। তারপর আমি লাগিয়ে নিচ্ছি সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা। তাই এটা দুটো কাজ দেয়, ফেসটাকে হাইলাইট করার সঙ্গে সঙ্গে প্রাইমও করে ফেসটাকে। তো এটা খুবই ভালো একটা প্রাইমার সুইস বিউটির, এটা তোমরা ব্রাইডালের ফেসেও ইউজ করতে পারো। নেক্সট মেবলিনের ফিটমির এই ডার্ক এবং ফেয়ার সেটটা মিক্স করে একটা আমার স্কিন টোন অনুযায়ী একটা সেট নিয়ে নিয়েছি। সেটা আমি ফেসের এরকম ডট ডট করে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফেসে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট কনসিলার হিসাবে ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। গাইজ, এই লিকুইড কনসিলারটা খুব কম দামের মধ্যে খুবই ভালো একটা কনসিলার। তো এটা কনসিলিং, যেখানে যেখানে আমার কনসিলার পয়েন্ট, যেখানে হাই পয়েন্ট আমার, ওইখানে আমি কনসিলারটা ভালো করে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর আবার ওই বিউটি ব্লেন্ডারটার সাহায্যে ভালো করে ড্যাব ড্যাব করে ফেসের মধ্যে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। এনওয়েভের এই ক্রিম কন্ট্রোলটা নিয়ে নিয়েছি, এটা একটা কন্ট্রোল স্টিক, খুবই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে তোমরা পারপেলে পেয়ে যাবে। তারপর আমি ব্লাশ হিসেবে আজকে ইউজ করছি ক্রিম ব্লাশ ব্লু হেভেনের। নেক্সট প্রোডাক্টগুলো ভালো করে ফেসে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডারের দ্বারা ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করেছি, তাই আমি ক্রিম প্রোডাক্টটা আগে ফেসে ইউজ করে নিয়ে পাউডার দিয়ে সেট করেছি। তো পাউডারের জন্য আজকে মার্সেরি লুজ ব্যানানা পাউডারটা ইউজ করেছি। ব্লু হেভেনের মেকআপ ফিক্সারটা দিয়ে ভালো করে ফেসে যে বেসটা ফিক্স করে নিচ্ছি। সুইস বিউটির আইব্রো পাউডারটা নিয়ে ভালো করে আইব্রোটা ড্র করে নিচ্ছি একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে, তারপর একটা স্পুলির সাহায্যে ভালো করে আইব্রো পাউডারটা আমি আমার আইব্রোতে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর জেল আইলাইনার নিয়ে নিচ্ছি সুইস বিউটির, আইলিডে ভালো করে এরকম অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আইলাইনারটাকে আমি স্মাচ করে নিচ্ছি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। তারপর ব্রাউন কালারের একটা শ্যাডো নিয়ে উপরে একটা স্মোকি আই ক্রিয়েট করেছি। তারপর সুগার পপের এই কাজলটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করে নিচ্ছি। তো ফেসেস ক্যানাডার এই মাস্কারাটা দিয়ে আইল্যাশটা ভালো করে কোট করে নিচ্ছি। তারপর ওই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা হাইলাইটিং কালার নিয়ে নিয়েছি, দিয়ে ফেসটা ভালো করে হাইলাইট করে নিয়েছি আমি আমার হাইলাইটিং পয়েন্ট যেখানে আছে। নেক্সট আমি এখানে একটা লিপ লাইনার ইউজ করছি ব্রাউন কালারের, লিপের আউটার লাইনটা ড্র করে নিচ্ছি। তারপর একটা নিউট কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি, এটা ব্লাসিসের লিকুইড লিপস্টিক। লিপস্টিকটা লাগিয়ে মেকআপটা কমপ্লিট করলাম, তোমরা আমার ফাইনাল লুকটা দেখে নাও। আরেকজনে বসে বসে রং মাখে, অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আশা হচ্ছে আরো নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা পাশে থেকো। বাই।